লাগাতার বৃষ্টিপাত ও নদীবাঁধ ভেঙে জলমগ্ন পটাশপুর বিধানসভার বিস্তীর্ণ এলাকা। একের পর এক পাওয়ার স্টেশনগুলি জলমগ্ন হয়েছে, যার কারণে বন্ধ হয়েছে বিদ্যুৎ পরিষেবা। তাই অবিলম্বে বিদ্যুৎ পরিষেবা চালু করার দাবিতে বাজকুল রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ জানালো গ্রামবাসীরা। বর্তমান দিনে বিদ্যুৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোবাইল, টিভি, ঘরের আলো পাখা সবকিছুই নির্ভর করে এই বিদ্যুতের ওপরে। বেশ কয়েকদিন বিদ্যুৎ না থাকার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে এলাকার অধিকাংশ মানুষের। তাই আজ পটাশপুর এক নম্বর ব্লকের অমর্ষি অঞ্চলের শরীদাসপুর বাসস্ট্যান্ডে অবিলম্বে ডিজি পরিষেবা চালু করার দাবিতে বিক্ষোভ দেখালো এলাকার মানুষজন। পরিস্থিতি সামাল দিতে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী। প্রবল বর্ষণে একাধিক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে বৈদ্যুতিক খুঁটি, জলমগ্ন রয়েছে একাধিক এলাকা। এরকম একটি পরিস্থিতিতে বৈদ্যুতিক পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া প্রায় অসম্ভব বলেই চলে। তবে সাধারণ মানুষের দাবি মেনে কত তাড়াতাড়ি ডিজি পরিষেবা চালু করা যাবে সেটাই দেখার বিষয়। পূর্ব মেদিনীপুর থেকে সমীরণ সাউ, রিপোর্ট আনন্দ বাংলা। খাওয়ার কোনো ছুটির দিন হয় না।